নমস্কার বন্ধুরা, মোর দুনিয়া তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে হচ্ছে ডিসেম্বরের 23 তারিখ, এখন সন্ধ্যা বাজে 6টা। তো কালকে অরবিন্দের জন্মদিন, 24শে ডিসেম্বর। তো আজকে রাত্রির 12টার সময় আমি, মেঘা, মুন তিনজনে মিলে ওকে একটু সারপ্রাইজ দেবো, ছোটোখাটো সারপ্রাইজ। তো তার জন্য আমি রেডি হয়ে গেছি, এখন যাবো আমি কেক আনতে। এখন অরবিন্দ আছে দোকানে, বাড়িতে নেই, ও 8টা সাড়ে 8টার মধ্যে বাড়িতে চলে আসবে। তার আগে আমাদেরকে সব রেডি করতে হবে, আগে একটা জ্যাকেট পরতে হবে, এইভাবে তো যাওয়া যাবে না শীতের মধ্যে। কেকের দোকান হচ্ছে নিমতা বাজারে, এখন ওই পর্যন্ত আমাকে যেতে হবে। তো আবার ওর থেকে লুকিয়ে সামনেই দোকানে বসা থাকবে। জ্যাকেট পরে নিয়েছি, এবার আমি কেক আনতে যাচ্ছি। মিও আমরের দোকানের সামনে আমরা চলে এসেছি। দোকানের ভিতরে ঢুকে কেক পছন্দ করলাম, তারপরে অর্ডার দেওয়ার পরে ওরা নাম লিখলো, নাম লিখে প্যাকিং করে আমাকে দিয়ে দিল। চলে এসেছি কেক নিয়ে, আধা ঘন্টার মধ্যে চলে আসলাম। কেক নিয়ে চলে এসেছি, এখন সিমই বানাচ্ছি আর মনু এদিকে বানাবে, এই যে সুজি দিয়ে সন্দেশ। তো তাড়াতাড়ি বানিয়ে নিই, কারণ 7টা বেজে গেছে, 8টাও এখনই বেজে যাবে, অন্য দোকান দিয়ে আসার সময় হয়ে যাবে। গরম হয়ে গেজা উঠে গেছে না, ওটা ঘিটা গরম হয়ে গেছে, তাড়াতাড়ি নেড়েছে ভাত। দেখি মুনের সন্দেশ প্রায় হয়ে গেছে, এখন শুধু শেপ দেওয়া বাকি। আর এই সিময়ের দুধও ভালো মতো জল দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সিময়টা দিয়ে দেবো। সিময় আগেই আমি ঘি দিয়ে ভেজে রেখেছি, এবার এটার মধ্যে দিয়ে দেবো। সিময়টা দিয়ে আমি ফোটাবো না, আগে ভালো করে দুধের মধ্যে চিনি, তেজপাতা, গোটা গরম মশলা সব দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই সিময়টা দিয়ে নেড়ে চেড়ে এবার গ্যাসটা বন্ধ করে দেবো, আর সুন্দর সিময়টা রান্নাও হয়ে যাবে, ঘনও হবে না, পাতলাও থাকবে, সুন্দর রান্না হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে দিলাম আর এইটা দিয়ে একটু ঢেকে দিই, এটা গরমও আছে, এটা দিয়ে ঢাকা থাক, 10 মিনিট ঢাকা থাকলেই রান্নাটা পুরো রেডি। মুনের সন্দেশ পুরো রেডি, এখন পিস হচ্ছে, তারপরে এর উপরে কিশমিশ বসানো হবে। কিশমিশও বসানো হয়ে গেল, এটা তুলে এখানটায় দে, হ্যাঁ দুটোই কোনায় চলে এসছে, এরকম জায়গায় দে। আমার মায়ের মুখটাই তো বেলুনে আমাদের মোটামুটি সব রেডি করা হয়ে গেছে, বেলুন ফোলানো, ওই যে কেক সব রেডি, আর নিচে তো সিমই রয়েছে, সন্দেশ রয়েছে, সব রেডি করা হয়ে গেছে। এখন গিয়ে আগে ড্রেসটা ছাড়বো, যেন বাড়ি এসে বুঝতে না পারে যে আমরা কোথাও গেছিলাম, মানে আমরা তো না, আমি কোথাও গেছিলাম। আবার রাত্রিবেলায় রান্না করতে হবে, আজকে রাত্রিবেলায় মেনুতে আছে বেগুন পোড়া আর রুটি, জন্মদিনের কি মেনু। তো চলো এখন রান্নাটা গিয়ে তাড়াতাড়ি করে নিই, তারপরে রাত্রি 12টার সময় সবাই মিলে আমরা সারপ্রাইজ দেবো অরুণদেরকে।
এবার সিমইটা একটু দেখে নিই। দেখো সিমইটা দেওয়ার পরে কিন্তু আমি ফোটাইনি, তাও সিমইটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার এটা একটা অন্য পাত্রে ঢেলে আমি এটাও সরিয়ে দেবো এখান থেকে। রেডি আমার সাদা সিমই সাদা বাটিতে, এটা অরবিন্দের জন্য, বাকিটা থাক পরে দেখা যাবে। প্লেটে রেডি করে নিলাম আর সঙ্গে চামচও দিয়ে দিলাম, ওই খেতে সুবিধা হবে। তখন এটাও আমি উপরে রেখে আসবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, চলো হ্যাপি বার্থডে ডিয়ার বাবাই, হ্যাপি বার্থডে টু ইউ। রবীন্দ্রসঙ্গীত গাইছি মনে হয়। ও এটা আমার হিংসা হচ্ছে। না আমি নিয়ে এসেছি। এটা মনু বানিয়েছে তোমার জন্য, এটা আমি বানিয়েছি। আর কে আবার ভাবলাম
আমি বলছি এই লেবুর পা এই লেবুর পাড়া রুটি খাবা, আবার পায়েস খেতে হবে না, বেকার একটা মুখ ঝান খুবই সুন্দর। তো সবাই দেখো যে যার মতো কেক কাটছে আর খাচ্ছে। আমার বন্ধু তো আমাদের সারপ্রাইজ পেয়ে একদমই অবাক, কেন কেউ কোনোদিনও ওর জন্মদিন, আমরাও ওর জন্মদিন এইভাবে কোনোদিনও পালন করিনি, তাই তো? ও শুধু আমাদের সবারটা পালন করে গেছে, কিন্তু নিজেরটা কোনোদিন আর পালন করে উঠতে পারেনি। তো ও তো খুবই আনন্দ হয়েছে ওর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার আমরা কালকে মানে 24 তারিখে জন্মদিন কিভাবে পালন করলাম বা কোথায় যাব কি খাবো পার্ট টু ভিডিওতে তোমাদেরকে অবশ্যই সবকিছু দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।